আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শায়েখ, আমার দুইটি প্রশ্ন ছিল, এর মধ্যে একটি হচ্ছে, স্ত্রী যদি বাড়িতে না থাকে তাহলে মনে মনে স্ত্রীকে নিয়ে কামবাসনা করা যাবে কি এবং করলে কি কোনো গুনাহ হবে? তারপর দ্বিতীয় নম্বরে আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, স্ত্রীকে নিয়ে কামবাসনা করার ফলে যদি কামরস বের হয় তাহলে কি গুনাহ হবে? দুটি বিষয় সম্পর্কে আমি আপনার কাছে জানতে চেয়েছি। তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। প্রবাসী অনেক ভাইরা আছেন যাদের স্ত্রী দেশে রয়েছে, এমন অনেক ভাইরাই আমাদের কাছে এরকম প্রশ্ন জানতে চায়। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের দ্বারাতে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব। তো দেখুন দিনী ভাই, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তবে তাদের স্ত্রীয় মালিকানাভুক্ত দাসীর ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না, অতপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। তো প্রিয় দিনী ভাই, এই কোরআনের আয়াত সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে হালাল স্ত্রীর সাথে আপনি চাইলে ফোনের মাধ্যমে হোক অথবা অন্য যে কোনো মাধ্যমে হোক আপনি কামবাসনাপূর্ণ কথাবার্তি বলতে পারেন, এতে করে আপনার গুনাহ হবে না। তবে আপনার গুনাহ তখন হবে যখন আপনি আপনার স্ত্রী বাদে অন্য কারো সাথে যৌন উত্তেজনামূলক কথাবার্তি বলবেন এবং তার সাথে আপনি কামবাসনামূলক কথাবার্তি বলবেন এবং গুনাহে লিপ্ত হবেন। এক পর্যায়ে জেনায় যদি আপনি লিপ্ত হয়ে যান তাহলে আপনার গুনাহ হবে। কিন্তু আপনি যদি আপনার হালাল স্ত্রীর সাথে যৌন উত্তেজনামূলক কথাবার্তি বলেন তাহলে এতে করে কোনো গুনাহ হবে না। তো সুপ্রিয় প্রশ্নকারী দিনী ভাই, নিজ স্ত্রীর দূরে থাকার দরুন তাকে নিয়ে কামনা বাসনা করলে এবং কামরস বের হয়ে গেলে কোনো গুনাহ হবে না, আপনি এই বিষয় সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন। তো প্রিয় দিনী ভাই, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।